এই খাবার আমাদের 6 মাস ধরে দিচ্ছে যত পচা খাবার পোকাওয়ালা খাবার সেইগুলো আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছে 6 মাস ধরে বললে পরে উনি গালাগালি খিস্তি খামারি উনার স্বামী উনি আমাদের দেয় আমি কি পোকা খাবার দেব আমার যা আসছে তাই দিয়েছি সরকার থেকে পোকা খাবার দিচ্ছে ওই তো চাল আছে ডাল আছে আপনারা দেখুন আপনি ইচ্ছা খুশি মতন স্কুল চালান না না আমি স্কুল ইচ্ছা খুশি মতন চালাই কুকুর বিড়াল সব এখানে যাতায়াত করে লেপা হয় না লেপা হয় না আজকে লেপা হয়নি সেখানে রান্না করেছে দেখেন এখানে বাচ্চাদের খাবার তৈরি করে ঠিক টাইম মতন স্কুল হয় না বাচ্চাদের ঠিক টাইম মতন পড়ায় না দিদিমণি সকালবেলা একবার মর্নিং করে একবার ডে করে এরকম করছে খাবারগুলো সব খাবারগুলো বোকা তা আমরা বললে পরে আমাদের বলে বাচ্চা অন্য সেন্টার নিয়ে যাও কেন আমরা বাচ্চা অন্য সেন্টারে নেব কি কারণে নেব এবার আমরা অনেকবার বলেছি অনেকবার অভিযোগ করেছি উনি একই কথা বলে পারো কিছু করে নাও তা আমরা কি বলবো আমরা অনেকবার অভিযোগ করেছি বলেছি উনি শোনেই না তা মাঝে মাঝে অনেকবার বলা হয়েছে আজকে আমাদের ইসে উপর থেকে দিদিরা এসেছিল সেই দিদিদের বলা হয়েছে তা দিদিরা বলছে আবার সুযোগ দাও তা আমরা মারা অনেকে মিলে বলছে যে আমরা সুযোগ আর দেবো না আমরা বদল চাই এনার নাম হচ্ছে রীতা রীতা হচ্ছে গিয়ে রীতা রায় এটা সেন্টার হচ্ছে 62 নং অঙ্গনারী স্কুল ঘাটপাতিলা আমার নাম লিপিকা মেধা দেয় যত পচা খাবার পোকাওয়ালা খাবার সেইগুলো আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছে 6 মাস ধরে বললে পরে উনি গালাগালি খিস্তি খামারি উনার স্বামী উনি আমাদের দেয় উনি বললে পরে তালা বন্ধ করে রেখেছিলাম উনি পুলিশ নিয়ে এসে আমাদের হুমকি আমকা দিয়েছে আমাদের স্বামীদের নামে কেস করবে হ্যাঁ অঙ্গনারী স্কুল উনি ওনার টাইম মতো স্কুল করবে টাইম মতন সমস্ত কিছু করবে উনি সবার মাথার উপর দিয়ে চড়ার চেষ্টা করে কেউ কিচ্ছু বলে না এবার আমরা হ্যাঁ পোকা খাবার হয়তো দেখালাম তো কেটলিতে পোকা খাবার আমরা দেখালাম তো উনি বলেছে আমার এই খাবারই সরকার থেকে দেয় আমি তাই দিই অ্যাকচুয়ালি খাবারে পোকা পাওয়া গেছে এরকম অভিযোগ এখনও আমার কাছে আসেনি আর অঙ্গনারী কর্মী সম্পর্কে অভিযোগ আমি একটা পেয়েছি ওনার ব্যবহার সম্পর্কে আমি আজকে আমি সুপারভাইজারকেও পাঠিয়েছিলাম তো সুপারভাইজার চেষ্টা করেছে যে গিয়ে যেন পরিস্থিতিটা স্বাভাবিক হয় আর যদি এমন কোনো খাবারে পোকা বা এরকম যদি কোনো অভিযোগ আসে তো আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব কি বলবেন আপনার প্রতি অভিযোগ আছে কি বলবেন স্যার আমি কি বলবো আমি তো বলছি না আর ওরা বলছে আমি কি বলবো আমি করিনি আমি করিনি ওদের সঙ্গে তা আমাদের সঙ্গে চলুন আমার সঙ্গে অন্য রাস্তা না এই বাড়িতে চেয়ার রাখিছি আমার সুপারভাইজার ফোন করতেছে সেদিনই যাচ্ছে কেন মায়েরা তারা করবে না হয়েছে আপনার নাম কি আপনার নাম আপনার নাম কি আপনার নাম কি আমার নাম কি আমি কি বলবো আপনার অঙ্গনারী সেন্টারের নাম কি আপনার নাম বলবেন আপনার অঙ্গনারী সেন্টারের নাম কি আমার অঙ্গনারী সেন্টারের নামে তো লেখা রয়েছে আপনি জানেন না আপনার অঙ্গনারী সেন্টারের নাম কি আপনার নাম কি আপনার নাম আপনার সেন্টারের নাম কি আপনার নাম দিদি নাম বলবে না কোনো কিছু বলবে না স্যার আপনি কোন সেন্টারে দিদিমণি ভুল করেনি তাহলে বলছে